আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি আছি রিফাত হাসান তোমাদের সাথে এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ম্যাথ একাডেমি বাংলাদেশ। তোমরা জানো যে আজকে হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হয়েছে এবং এইটা হচ্ছে প্রাথমিক স্টেপ, অর্থাৎ প্রাথমিক আবেদন করার পরে তুমি যদি টিকো সেক্ষেত্রে তুমি দ্বিতীয় ধাপে অর্থাৎ ফাইনাল আবেদন করতে পারবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমেই এই আবেদনটি তুমি সম্পন্ন করতে পারবে এবং এই আবেদন করতে তোমার দোকানে বা অন্য কারো হেল্পেরও প্রয়োজন নেই, জাস্ট তোমার হাতে জাস্ট একটা মোবাইল থাকলেই হবে, তুমি এটা নিজে আবেদন করতে পারবে। তো প্রথমেই আমি হচ্ছে ইন্টারফেসটা সহজে করার জন্য আমি হচ্ছে ডেস্কটপ ভার্সনে নিয়ে নিলাম। আমি হচ্ছে গুগল ক্রোম থেকে ডেস্কটপ সাইটটা সিলেক্ট করে নিলাম, যেতে যাতে করে আমাদের কাজটা আরও সহজ হয় এবং ইন্টারফেসটা আরও দেখতে সুন্দর দেখায়। তো যারা হচ্ছে ডেস্কটপের মাধ্যমে করবে তারাও ঠিক এরকমই ইন্টারফেসই পাবে, সো টেনশনের কিছু নেই। তো আমি মোবাইলের মাধ্যমেই দেখাচ্ছি। তো এরকম তোমরা হচ্ছে এই ওয়েবসাইটে যাবে, যেমন gst.admission.ac.bd। আমি এই লিঙ্ক এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব তোমাদের ডিসক্রিপশনে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, সমস্যা নেই। কি প্রথমে তোমাদের কি করতে হবে, অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করার পরে তোমার হচ্ছে এই নিজের যে রোলগুলো সেটা দিতে হবে, যেমন এইচএসসি রোল, তারপর হচ্ছে পাসিং ইয়ার, তারপরে তোমার হচ্ছে বোর্ড, যেমন আমি ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলাম, এসএসসি রোল সিলেক্ট করতে হবে, তারপরে তোমাদের বোর্ড সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে নেক্সটে দিয়ে পরবর্তী পেজে চলে যাব। তো দেন তোমাকে যেটা করতে হবে, তোমার হচ্ছে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, তোমার নাম থাকবে, তোমার এসএসসি গ্রুপ থাকবে এবং তুমি কোন এসএসসি এবং এসএসসিতে জিপিএ কত পেয়েছো সেটার তথ্য দেওয়া থাকবে। যদি সঠিক হয়ে থাকে দেন তুমি হচ্ছে তোমার মোবাইল নাম্বার দিবে, ঠিক আছে। মোবাইল নাম্বার দিয়ে যেটা করবে তুমি নেক্সটে ক্লিক করবে। তো মোবাইল নাম্বারটা আমি একটু দিয়ে দিচ্ছি, তোমাদের যেটা করতে হবে মোবাইল নাম্বার যেন ভুল না হয় সেই দিকটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল করতে হবে। তো মোবাইল নাম্বার দিয়ে তুমি নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে তোমার ফোনে একটা ওটিপি যাবে, ঠিক আছে। আমার ফোন অলরেডি চলে এসেছে 519282, আমি সেটা একটু দিয়ে দিচ্ছি 518192, দেখি নি আমার সব ঠিক 519282, ঠিক আছে 518192, আমি আবার একটু দেখে নিই 519282, ঠিক আছে 519282 519282, ঠিক আছে। এটা কিন্তু ভুল করা যাবে না, তোমার এখানে 5 মিনিট সময় দিবে, 5 মিনিটের ভিতরে তোমার এটা ইনপুট দিতে হবে এবং 5 মিনিট পরে তুমি চাইলে আবারও রিসেন্ট দিতে, রিসেন্ট ওটিপি ক্লিক করলে তুমি আবারও পাবে আর কি। আমি আবার একটু ভালো করে চেক করে নিই 519282, ঠিক আছে ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দিয়ে দেওয়ার পরে হচ্ছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, দেখো ডাউনলোড কিন্তু হয়ে গেল, খুবই সহজ, ঠিক আছে। এবং এটা হোপফুলি তোমরা সবাই নিজেরাই করতে পারবা। ডাউনলোড করার পরে হচ্ছে এরকম তোমার একটা রিসিপ্ট আসবে, মানে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, এর এর মানে হচ্ছে তোমার আবেদনটি সম্পন্ন হয়ে গেছে এবং তুমি হচ্ছে অপেক্ষা করতে হবে পরবর্তী রেজাল্টের জন্য। আবেদনটি সম্পন্ন হয়েছে, তো হোপফুলি সবাই বিষয়টা বুঝতে পেরেছো, ঠিক আছে। এছাড়াও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে সেটা অবশ্যই তোমরা কি কমেন্টে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর হচ্ছে অবশ্যই একটা লাইক বাটনে প্রেস করে নেবে, ঠিক আছে। একটা লাইক তো আশা করতেই পারি, তাই না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।